আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী আমি দেখিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান। গাজা যুদ্ধ ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে বলছেন হানিয়া। কাম্পিয়ান সাগরে যৌথভাবে তেল গ্যাস খনিতে কাজ করছে ইরান ও আজারবাইজান। কঙ্গোই সন্ত্রাসী হামলায় নিহত 50 জন। এবং সর্বশেষ থাকছে পতাকা উড়ানোই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি চাপা দিল ইসরায়েলি পুলিশ। ভারত একটি শান্তিপ্রিয় দেশ হলেও বর্তমানে ভারত আস্তে আস্তে সন্ত্রাসী রাষ্ট্রের দিকে পরিচালিত হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজেপি শাসিত সরকার আসার পর থেকে ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ম নিয়ে সংঘাত, ধর্ম নিয়ে রাজনীতি, এগুলো ভারতকে ক্রমাগতই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করছে। ভারত যেহেতু এখন প্রধানত একটি হিন্দু রাষ্ট্র, সে কারণে ভারত সরকার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু উগ্রবাদদের কাজে লাগিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য বা সমক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের ভিতরে এই বিভাজন সৃষ্টি করছে। ভারতের অভ্যন্তরে যেমন সমস্যা সৃষ্টি করছে, তেমনি পার্শ্ববর্তী দেশসমূহেও আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি হচ্ছে ভারতের সাথে। এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের পদত্যাগের জন্য জোর দাবি উঠেছে। আস্তে আস্তে নরেন্দ্র মোদীর এই ভণ্ডামি ধরে ফেলছে, যার কারণে এখন সবাই একটাই চাওয়া, ভারতকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। আপনারা কি চান নরেন্দ্র মোদী ভারত ছেড়ে পালাক? যদি চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী আমি দেখিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি সোমবার রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি বলেন এটা কেন্দ্রীয় সরকার এর প্রতিশোধক আচরণ। বিজেপি রাজ্যে হেরেছে, এজন্য ওরা এই সব করছে। ওরা ভোট পরবর্তী সহিংসতার কথা বলে চিৎকার করছেন। ওরা জাতীয় মানবাধিকারের কমিশনে গেছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, কিন্তু আমরা তো কোনো ভোট পরবর্তী হিংসা দেখতে পাইনি। আমরা জনসেবার জন্য ইয়াস এবং করোনা পরিস্থিতিতে আলাপনের মেয়াদ বৃদ্ধি করেছিলাম, তাতে কেন্দ্র সিলমোহরও দিয়েছিল। মমতা বলেন কেন্দ্রীয় সরকারের বর্তমান কাজকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে স্বেচ্ছার হওয়া উচিত। বিরোধী দলগুলোর মুখ্যমন্ত্রীদেরও একজোট হওয়া উচিত। বিজেপি সরকার কোভিড, অর্থনৈতিক ইত্যাদি সামলাতে ব্যর্থ হয়েছে। বিজেপি স্বৈরাচারীর মতো আচরণ করছে। রাজ্যে ঘূর্ণিঝড় ইয়াস এ পরবর্তী অবস্থা নিয়ে গত শুক্রবার কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকা নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা ও প্রচারণা চালানো হয়। একই সঙ্গে ওই ঘটনার পরপরই রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী ওই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় স্বেচ্ছার হন। অন্যদিকে একই ইস্যুতে সংবাদ সম্মেলন করে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন দিল্লির বদলির নির্দেশ কি আইনসঙ্গত। মুখ্যমন্ত্রী তার চিঠিতে স্পষ্ট বলেছিলেন এই নির্দেশ বিধিসম্মত নয়, কোভিড পরিস্থিতিতে এমন পদক্ষেপ গ্রহণ করা ঠিক নয়, বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত চলছে বলেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্তব্য করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মীরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা। ইমরান খান সোমবার রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় এই মন্তব্য করেন। পাকিস্তান কখনও কাশ্মীরদের রক্তের বিনিময়ে আপোষ করবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মীরের বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বহাল করবে। ভারত সরকার 2019 সালের 5ই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এর জের ধরে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক মহলে নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠা সত্ত্বেও ওই মর্যাদা ফিরিয়ে দেয়নি কেন্দ্রীয় মোদীর নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার। উল্টো কাশ্মীরের ওপার লকডাউন আরোপ করে সেখানে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মোদী সরকার। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। ইমরান খানের বক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে যে চলতি বছর জানুয়ারি মাসে দুদেশের নিরাপত্তা কর্মকর্তারা দ্বিপক্ষীয় সম্পর্কের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে মিলিত হয়েছেন। গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী প্রতিরোধের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে বলছেন হানিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে। তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইনাল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন। হানিয়া বলেন, ইসরায়েল বিরোধী যুদ্ধে কুচ বা বাইতুল মুকদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতি প্রকৃতি বদলে দিয়েছে। পূর্ব বাইতুল মুকদ্দাস বিশেষ করে আল আকসা মসজিদে ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় 4,500 রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ সহ প্রতিরোধ আন্দোলনগুলো। দক্ষিণ লেবাননে সোমবার দেওয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েল যে যুদ্ধ অপরাধ করেছে তার বিচার করতে হবে। তিনি অবিলম্বে ফিলিস্তিনে নির্বাচন ঘোষণা করার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান। হানিয়া বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়া ফিলিস্তিনে জাতীয় সংহতি অর্জিত হবে না। সম্প্রতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েও তা স্থগিত করে দিয়েছেন। কাম্পিয়ান সাগরে যৌথভাবে তেল গ্যাস খনিতে কাজ করছে ইরান ও আজারবাইজান। তেল ও গ্যাস খাতে ইরান ও আজারবাইজানের সহযোগিতা অনেক বেড়েছে, এই তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে ও আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মোস্তাফায়েব। রবিবার তেহরানে আজারবাইজানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের তেলমন্ত্রী বলেছেন, সব ক্ষেত্রেই আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হয়েছে। জ্বালানি খাতে সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর উপর জোর দেন তিনি। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা অনেক জোরদার হয়েছে, বিশেষ করে কাম্পিয়ান সাগরে যৌথভাবে তেল গ্যাস খনি উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখযোগ্য। এ সময় আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মোস্তাফায়েব আরও বলেন, ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের প্রেসিডেন্টের রাজনৈতিক সদিচ্ছার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী আরও বলেন, গ্যাস ক্ষেত্রে সহযোগিতায় আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। 2004 সাল থেকে ইরান আজারবাইজানের নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের গ্যাস চাহিদা পূরণ করে আসছে, এজন্য আজারবাইজান ইরানের কাছে কৃতজ্ঞ। কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত 50 জন। আফ্রিকার মধ্য অঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত 50 জনের প্রাণহানি ঘটেছে। উগান্ডা সীমান্তবর্তী 2টি গ্রামে নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সংসদেরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই অঞ্চলে 12টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে, এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস বা ADF এর সংশ্লিষ্টরা এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে স্থানীয় একটি গোষ্ঠীর নেতার স্ত্রী নিহত হওয়ার হামলার পিছনে জাতিগত শত্রুকেই বড় কারণ হিসাবে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতায় ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল। ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আফ্রিকার দেশটিতে জাতিসংঘের কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত আছে। এরপরও প্রতি সপ্তাহে একাধিক হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে সরকার। পতাকা উড়ানোয় ফিলিস্তিনি কিশোরকে গাড়ি চাপা দিল ইসরায়েলি পুলিশ। পবিত্র নগরী জেরুজালেমে ফিলিস্তিনের পতাকা উড়ানোয় এক মুসলিম কিশোরকে গাড়ি চাপা দিয়েছে ইসরায়েলের পুলিশ। রবিবার সন্ধ্যায় আল আকসা মসজিদের দক্ষিণে সিলুয়ান জেলায় একটি রাস্তায় শিশুর ওপর এই বর্বর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাওয়াদ আব্বাসি নামের ওই ফিলিস্তিনি কিশোর তার বাইসাইকেলে নিজ দেশের পতাকা উড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, খবর আরব নিউজের। রাস আলমন্ড নামের এলাকায় আসার পর দখলদার ইসরায়েলি পুলিশ ওই ফিলিস্তিনি কিশোরকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এক পর্যায়ে ইসরায়েলি পুলিশ তার উপর গাড়ি তুলে দেয়। এতে সাইকেল থেকে পড়ে গেলে তার পায়ের ওপর তুলে দেওয়া হয় গাড়ি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েলি পুলিশের এই বর্বরোচিত হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ইসরায়েল পুলিশকে বলতে শোনা যায়, ফিলিস্তিনি পতাকা ওড়ানোই তাকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।